আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য একটি ঝিনুক পিঠার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি এখানে একটা কাপের, এক কাপের মতো নইব চালের গুঁড়া দিছি ব্লেন্ডারটার ভিতরে। দিয়ে আমি আধা বাটি, মানে আধা আধা বাটি আমি এখানে ময়দাটা দিলাম, মানে ময়দা আটা যেটাই হোক একটা দিলে, আর লগে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2 চামচ। আমি এখানে একটু চাইলে গুঁড়াটা বেশি নিছি, ময়দাটা কম নিছি, আর সবসময় এই পিঠাটা বানাইতে ময়দাটা একটু কম দিবেন, চাইলে গুঁড়াটা একটু বেশি দিবেন। দিয়ে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলে এখন আমি একটা ডিম বাইঙ্গা, ডিমের কুসুমটা খালি আমি এখানে দিমু, আমি কিন্তু এখানে কোনো সাদাটা দিমু না, খালি কুসুমটারে দিয়ে দিমু। আমি ডিমের কুসুমটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি এদিকে ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম, আর আমি চিনি আসিল দুই চামচে, বড় চামচ, ছোট চামচ না, বড় চামচ দিয়ে 2 চামচের মতন চিনি দিছি। চিনিটা একটু কম দিবেন, কারণ খিসাটা কিন্তু মিষ্টি হইব এই জন্য। আর আমি কিন্তু ওই ইয়ে করলাম, একটা কাপের, 2.5 কাপের মতন হইব, আমি পানি ঢেলে দিছি। দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করে সুন্দর মতন একটা ইয়ে অন পর্যন্ত ব্লেন্ডার করছি। কইরা কিন্তু আমি দেখুন এখন কিন্তু এই চালনিটা ভিতরে চাইলা নিলাম, যাতে কোনো দানা দুনা না থাকে এই জন্য। আর চালনিটাতে চাইলে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ডারটা ধোয়া দিয়ে, আর একটু পানি লাগবো দেখে আমি পানি দিয়ে দিছি এখানে। পানিটা দিয়ে কিন্তু আমি আটাটা ভালো মতন কিন্তু আমি ফিটার ব্যাটারটা সুন্দর করে মিলাইয়া আমি কিন্তু একটা থাল দিয়ে ডাইকা রাখা দিবো আধা ঘন্টার মতন, কারণ এটা এখানে কিন্তু আর কোনো পানি লাগবো না। আমার যে পানি দেওয়া হয়েছে পুরো সুন্দর মতন। আর আমি এখন দেখুন একটা ফ্রাই প্যান নিছি, ওর মধ্যে অল্প করে পানি দিছি, দিয়ে কিন্তু আমি একেবারে আধা কাপের মতন এবং গুঁড়া দুধ দিয়ে দিছি। দিয়ে এখানে কিন্তু আমি দেখুন অল্প করে একটু পোলার সেলের গুঁড়া দিছি। দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু এখন এই ইয়াটার ভিতরে আর নারকলের যে গুঁড়াটা আছে ওইটা আমি দিয়ে দিছি। আমি এখানে নারকল শুকনাটা দিছি, আর যার যেমন আপনার ইয়া থাকে ওইটাও দিতে পারেন। তো শুকনো নারকলটা দিয়ে এখন কিন্তু আমি ভালো করে এই পানির সাথে দুধটারে মিলাই দেবো। দুধটা ভালো করতে মিলে আমি কিন্তু চুলার মধ্যে এখনও বসাই নেই, দুধটা ভালো মতন মিলে তারপরে কিন্তু আমি চুলায় বসামো। আর আমি এদিকে আর একটু পানি দিবো যাতে সুন্দর করে দুধটা মিলে। আর এখন দুধটা সুন্দর করে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে মিলাই নিব, মিলাইয়া কিন্তু আমি এখন এই দুধটা রান্না করার জন্য চামুকা এই খিসাটা আমি সুন্দর চুলার আঁচ কমায় কমায় কিন্তু আমি খিসাটা রান্না করবো, যাতে খিসাটা সুন্দর করে একটা ডো তৈরি হওয়ার পর্যন্ত কিন্তু আমি খিসাটা এখানে রান্না করবো। আর আমি এই খিসায় কোনো চিনি দিইনি, কারণ দুধের মিষ্টিতে অনেক মিঠ হয়ে যায় এই জন্য। আর দেখুন খিসাটা কিন্তু আমার ভালো মতন যখন এরকম চাকচাক হয়ে গেছে, আমি এখানে মাওয়া আছিল, মাওয়াটা দিয়ে দিছি। মাওয়াটা আমি আগে একটু গলায় রাখছিলাম, এই মাওয়াটা এখন আমি এই খিসার সাথে মিলিয়ে দিয়ে দিব, তাহলে এই খিসাটা আরও বেশি মিষ্টি হয়ে যাবো, আর এইটা খাইতে অনেক মজা লাগবো এই পিঠাটা। আর এখন দেখুন আমি ভালো করে কিন্তু মাওয়ার সাথে খিসাটা মিলাই দিব, মিলাইয়া আমি সুন্দর করে কিন্তু আমার এদিকে কিন্তু দেখুন খিসাটা সুন্দরভাবে হয়ে গেছে গা। এখন আমি খিসাটা কিন্তু উঠাই দিব, আর এই খিসাটা এরকম শক্ত শক্ত উঠাই দিলে যখন একটা ঠান্ডা হইব এটা আর একটু শক্ত হয়ে যাবো গা। আর এইভাবে করে আমি এখন সুন্দর করে উঠাই দেবো। আমার এই চিনুক পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই মিলে আমার এই ইউটিউবে ভিডিও যারা দেখেন তারা আমার ফেসবুকে আজমিরি কুকিং চ্যানেলটা একটু দেখেন, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর এখন দেখুন আমি একটা নতুন আমি একটা ফ্রাই প্যান বসাইছি, এই প্যারাফিনটা আমি অল্প একটু তেল দিয়ে আমি সুন্দর করে পুচ্ছা নিছি। আর আমি চুলার আঁশটা কিন্তু মিডিয়ামে রাখা, তারপর আমি অল্প অল্প করে ডু দিয়ে আমি কিন্তু এটা একটু একটু করে সুন্দর করে মিল করে একটা মানে গোল করে দিন, বেশি বড় করতে হইব না, ছোট ছোট পাতলা পাতলা হইলে হয়ে যাব। আমি কিন্তু দেখুন এখানে কিন্তু এটা সুন্দর করে কিন্তু এখন আমি একটু ইয়ে করে দিতেছি গোল করে, যাতে সুন্দর মতন হয়। আর এই ইয়াটা কিন্তু চুলার আঁশটা কমায় কিন্তু এই পিঠাটা একটা মশ মশা করে একটা ফিট মশ মশা অন পর্যন্ত কিন্তু আমি ভাজবো।
যখন মশমশা হয়ে যাব, সুন্দর মতন সাইড দিয়ে লাল হয়ে যাব, তখন কিন্তু আমি দেখুন খিসাটা কিন্তু এদিক দিয়ে দিয়ে দিতেছি, আর খিসাটা দিয়ে আমি চামচটা দিয়ে এইভাবে করে অস্তে করে একটু হালকা জাতা দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাব। আর এখন দেখুন আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে, আমি আপনাদের তিনটা পিঠাই দেখাইতেছি। এইভাবে করে খিসাটা দিয়ে কিন্তু আমি পিঠাটা এইভাবে করে অস্তে করে উল্টাইয়া ধুয়ে দিই। আর এইভাবে করে এই পিঠাটা বানায় খেয়ে দেখেন অনেক মজার। আর এই পিঠাটা একটু যদি মনে করেন একটা ক্রিস্পি করে ভাজবেন, একটু চুলার আঁচটা কমে মশমশা করে ভাজবেন, সারাদিন থাকলে এই মশমশাটা কমবো না, সুন্দর মতন মশমশাই থাকবো। আর যদি মনে করেন ময়দাটা বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু আর মশমশাটা বেশি থাকবো না। আর এখন দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা এরকম বানায় দেখাইতেছি, যে যেরকম বড় ছোট বানানো ওরকমই বানাইতে পারেন, ছোট করেও বানাইতে পারেন, একটু বড় বড় করেও বানাইতে পারেন। আমি কিন্তু এইভাবে করে আস্তে আস্তে বানাইতেছি, একটু বড় ছোট মিলাই বানাইতেছি। আর এইভাবে করে বানায় আমি কিন্তু সবটি পিঠা বানায় আপনাদের দেখাবো। আর এখন দেখুন আমি কিন্তু আস্তে আস্তে সবটি পিঠা এরকম করে বানায় নিতেছি, বানায় কিন্তু দেখুন আমার প্রতিটা পিঠা হয়ে গেছে রান্না।